মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসি আপনাদের সবাইকে প্রীতিও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনকার মতো আজকে আমাদের অনুষ্ঠানে একজন এসছেন অতিথি হয়ে, যিনি একজন উপস্থাপিকা। উপস্থাপিকা হিসাবেই তাকে আমরা এখন অনেক দেখি, তবে তার আরও অনেক গুণ আছে। তার সাথে কথা বলতে বলতে তার অন্য অন্য গুণের কথা আমরা জানবো। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হয়ে এসছেন নাবিলা। নাবিলা, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি, ভালো আছি। আজকে এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। নাবিলা, আমি যেটা বলছিলাম যে তুমি তো বেশিরভাগ সময় উপস্থাপনা করো, এছাড়া তুমি কি নায়িকার ভূমিকায় অভিনয় করেছো একটা ছবিতে, না? জি, আয়নাবাজি। জি, ওই ছবিটা তো খুব নাম করেছিল, তাই না? সেই ছবিতে অভিনয় করার পর কি আর কোনো ছবি করনি? রিসেন্টলি আপা করেছি, এবং আমি আশা করছি এই বছর সেটা দেখা যাবে। আচ্ছা নাবিলা, আজকে আমি তোমার জন্য একটা মজাদার ইফতারি বানাচ্ছি। এটা হলো, আমরা এমনি তো চিকেন দিয়ে বা আলু দিয়ে চপ করি, আজকে আমরা ক্রিম দিয়ে চিকেন চপ করব। ও বাহ, মানে ক্রিম থাকবে চিকেন চপের সাথে, যাদের টেস্টটাই অন্যরকম একটু বাইরের। হ্যাঁ, তুমি এইদিকে একটু দাঁড়াও, আসো কাছে আসো, আমি তৈরি করি, দর্শকদের দেখাই। হ্যাঁ, চিকেন চপের জন্য কিমা লাগবে। হ্যাঁ, কিমা এখানে আমি রেখেছি 500 গ্রাম, এটা হাত দিতেই হবে, সব কিছু হাত দিয়ে মাখাতে হবে। দুটো বড় আলু রেখেছিলাম, একটা আলু দিচ্ছি, ঠিক আছে, বেশি দিব না বাইন্ডিংসের জন্য। একটু কাঁচামরিচ দিচ্ছি, যাদের ঘরে বেশি বাচ্চা আর একটু কম জুড়ি দিতে চাই দিতে পারে, মানে ঝাল বেশি না দিলে। তারপরে দিচ্ছি বেরেস্তা মজা হওয়ার জন্যে। হ্যাঁ, ওকে, তারপরে আরও অনেক কিছু দেব, দেখো নুন ছাড়া তো হবেই না, তাই না? রাইট, নুনটা দিয়ে নিই চাপের মধ্যে। আমি 4 চামচের এক চামচ আর অল্প অর্ধেক চামচ দিলাম। তো ওটার মধ্যে তো লবণ দিয়ে কি? না, কিছু দেইনি, জাস্ট আলুটা সিদ্ধ করে একটু আলু ভর্তার মধ্যে। আর এখানে আধা কাপ ক্রিম রেখেছি, ফ্রেশ ক্রিম যেটা। হ্যাঁ, সেই ক্রিমটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে, দেখো। এটার জন্য মানে কি এটা টেস্টটা খুবই ভালো হয়, খেতে খুব ভালো লাগে। চপে কখনো ক্রিম দিতে আমি আগে দেখি না, না, আমাদের তো বেশিরভাগ মানে রান্না একটু ক্রিয়েটিভ বা ফিউশন এই ধরনের রান্না করি ইফতারিতে। মানুষ তো পেঁয়াজ উচ্ছলা সবাই পারে, ওগুলো কখনোই আমরা দেখাই না। চপটাও খুব ট্র্যাডিশনাল ওয়েতে আমরা রান্না করি। একটু কর্নফ্লাওয়ার দিলাম এখানে 4 চামচের 3 চামচ। হ্যাঁ, এখন দিয়ে আমি এটা মাখাবো খুব ভালো করে। তুমি আমাকে একটু ওই তেলের বোতলটা দাও, আমার হাতে অল্প একটু তেল দাও, একটু তেল দেবো এটার মধ্যে। হ্যাঁ, একটু দাও, অসুবিধা নেই। এটার মধ্যে আমরা এখন অল্প একটু ব্রেড ক্রাম দেবো, দিলে হবে কি জিনিসটাও মচমচে হবে, খেতেও ভাল লাগবে। আর এই যে একটা ভেজা ভেজা ভাব তুমি যেটা বলছিলে যে আমি ক্রিম দেওয়াতে, তাই না, সেই কমবে, জিনিসটাও কমবে। এবং আমরা যখন এটা ভাজবো না তখন খুব ভালো হবে। আমি আমি চুলা আমি দেই, কারণ আমি একটু হাত ধুয়ে নেই। ইফতারির সময় তো আমাদের অনেক প্লেট জমে যায়, আর দাওয়াত দিলে তো কথাই নেই, একদম মানে থাল গ্লাস সব কিছু ভরে যায়। তখন সেগুলো কী দিয়ে তুমি পরিষ্কার করো ঝকঝকে তকতকে করে? ঝকঝকে তকতকে করার জন্য অবশ্যই আমি চেষ্টা করি যে এমন কিছু ব্যবহার করতে যেটা আমার কাজটা খুব সহজ করে দেবে। কারণ আপা, সত্যি কথা, আমি রান্না করতে খুবই পছন্দ করি। আচ্ছা, কিন্তু মানে রান্নার প্রিপারেশন, কাটাকাটি, রান্না করা, খেতে, ইভেন আমি খেতেও খুব পছন্দ করি। আচ্ছা, কিন্তু এই যে খাওয়া দাওয়ার পর থালা বাসন ধোয়ার কাজটা আমার জন্য খুবই কষ্টের এবং কঠিন লাগে। মানে সবার পাশে একটু একটু করতে হয়, তাই না? একটু করতেই হয়। তখন কি দিয়ে মাজো? তখন ওই যে ভালো কোনো প্রোডাক্টের খোঁজেই আমি থাকি, তো যেটাই ভালো মনে হয়। এবং ভিম তো অবশ্যই, ভিমের একটা লেগেসি আছে। আর হয় কি আমরা যে হাত দিয়ে করি, তো আমরা তো গ্লাভস পরে বিদেশের মতো থালা বাসন মাজি না, তখন হয় কি তোমার স্কিনের কোনো ক্ষতি হয় না, হাত দুটোও ভালো থাকে। দেখি তেলটা একটা দিয়ে দেখি না কেমন গরম হয়েছে। আমরা হয়ে গেছে। হ্যাঁ, একটু ছোট ছোট করে বানাচ্ছি, কারণ হয় কি ইফতারির আইটেমে আমাদের কিন্তু অনেক আইটেম থাকে, তাই না? তখন কি করি আমরা, যে আইটেমগুলো যদি একটু ছোট ছোট সাইজের করি তাহলে কি হয়, সবাই অনেক কিছু করে খেতে পারে, তাই না? আর নাবিলা, তাহলে তো কি রান্না বান্না করো বাসায়? তোমার মেয়ে কি খায়? আমার মেয়ে সব খায়, সব খেতেই পছন্দ করে। হ্যাঁ, ভালো, যদিও তার স্বাস্থ্যটা খুব কম, সবাই আমাকে বলে যে ওকে কিছু খায় না খায় না, বাট আপা অনেক অনেক খায়, মাশাআল্লাহ খেতে। আচ্ছা, খাওয়া দাওয়া করে, খাওয়াই। আর ইফতারির সময় কি বানাতে পছন্দ করো তুমি? ইফতারির সময় আপা আমি যে এরকমই ভাজা পোড়া চপ, চপ, পেঁয়াজ ও ছোলা, এটা তো থাকবেই বাঙালি, এটা তো ঘরে ঘরে থাকবে। কিন্তু আমি সবসময় প্রতিদিন একটু আলাদা কিছু করতে পছন্দ করি, মানে সাথে আবার নতুন কিছু করতে পছন্দ করি, নতুন একটা মানে একটা আইটেম রাখি যেটা একটু এক্সক্লুসিভ হবে ওইদিনের জন্য। 26 বছর ধরে আমরা যে যে মনোহর ইফতারটা করছি, ভীম মনোহর ইফতার, এটার কিন্তু একটা মেন জিনিস হলো এটা, যে আমরা যেন
পেঁয়াজু ছোলার সাথে এভরিডে পরিবারের সবার জন্য আরো মজাদার নতুন নতুন খাবার দিতে পারি, যেটা ওই দিনের আকর্ষণ থাকবে। হ্যাঁ, যার জন্য আমার এই অনুষ্ঠানে আমি মানে যে পুরানো দিনে যে কিছু দেখাই না এমন না, দেখাই অবশ্যই মাঝে মাঝে, কিন্তু কথা হলো বেশি থাকে ফিউশন আর নতুন রেসিপি। রাইট, তাই না? এই যেমন আজকে বানাচ্ছি চপটা, তো সবাই করে চিকেনের এইভাবে, কিন্তু আমি একটু অন্যভাবে করছি, সেই সাথে এটার সঙ্গে অ্যাড করেছি ক্রিম। এই ধরনের কোনো রান্না করলে তেলের মধ্যে প্রথমে একটা ছাড়তে হয়, কেন এগুলো যেহেতু বাইন্ডিংসের উপরে করে, এটা তো ডিম দিয়ে কিছু দিয়ে আমি করিনি বাইন্ডিংসটা, যার জন্য একটা দিতে হয়, দেখতে হয় যে ওটা যদি ভেঙে যায় তখন সেক্ষেত্রে তুমি আবার আর একটু কিছু দিয়ে, আর হয়তো কর্নফ্লাওয়ার লাগতো কিছু লাগতো তারপরে, এটা একটা ভালো টিপস। আপা, আপনার কাছ থেকে তো আমি একটা টিপস পেলাম যে একটা আগে আসলে চপ বানালে, বা আমার ক্ষেত্রে আমি কাবাব কাবাব ভেঙে যায় অনেক সময়, আমি একটা দিয়ে ট্রাই করব, যদি দেখি যে ভেঙে যাচ্ছে সেক্ষেত্রে আমি আবার বাইন্ডিং এর জন্য আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেব। আপনার শোতে এসে আমার আর এগুলো প্রায় হয়ে গেছে, আমি একটা একটা করে উঠাই দিই, বলো। থালা বাসন ধোয়া নিয়ে আপনি যখন বলছিলেন তখন আমার মনে হলো আমি একটা টিপ শেয়ার করতে চাই, বলো দর্শকদের সাথে করো। সেটা হচ্ছে যে এই থালা বাসন ধোয়া নিয়ে আমার একটা জানা আছে, সেটা হচ্ছে আমরা কি করি অনেক সময়, অনেকেই এটা করে, সবাই না হলে অনেকেই করে, যে প্লেট ধোয়ার পর দেখা যায় যে প্লেট ভেজা আছে, সেটাকে ওভাবেই রেখে দেয়, আরেকটা প্লেট ধুয়ে সেই ভেজা প্লেটের উপরেই রেখে দিচ্ছে, হয়তো ব্যাপারগুলো ওভাবেই রাখা মানে করা হয়, হ্যাঁ, মোছা হয় না, বা এটা উল্টা করে রাখা হয় না, বা ড্রাই আউট করা হয় না। আচ্ছা, তো টিপসটা হচ্ছে যে আমরা যদি প্লেট ধুয়ে সেটাকে উল্টো করে রাখি, পানিটা তাহলে নিচে ঝরে যাবে পুরো পানিটা। পানির সাথে কিন্তু আসলে ব্যাকটেরিয়া থাকে, অর্থাৎ খাবারের সঙ্গে যেই যেই ময়লাগুলো চলে আসে সেটা কিন্তু নিচে ঝরে যাবে, কাজে আপনার প্লেটটা ধোয়ার পরও খুব সুন্দর ক্লিন হয়ে যাবে। আচ্ছা, গ্লাসের ক্ষেত্রে আরেকটা হচ্ছে, যেহেতু রোজার মাসে সবাই অনেক শরবত খায়, শরবতের সাথে চিনি থাকে, শরবতের এক এক রকম ফ্লেভার থাকে, সো গ্লাস ধোয়ার পর অনেক সময় দেখা যায় যে জিনিস আমরা গ্লাসে খেয়েছি অনেকে অনেক রকম লাগছেও খায়, সেটার গন্ধ কিন্তু অনেক সময় থেকে যায়, ওই একই কারণ যে পানি ঝরানো হয় না। সো ওটাই আমরা সবসময় চেষ্টা করব যে গ্লাসটাও হচ্ছে আমরা ধোয়ার পর যাতে আমরা সেটাকে ড্রাই আউট করে ফেলি বা ওয়াইপ আউট করে ফেলি আমরা কোনো শুকনা কাপড় দিয়ে, তাহলে দেখা যাবে যে পরবর্তীতে ওই গ্লাস যখন ব্যবহার করা হবে তখন গ্লাসে কোনো গন্ধ পাওয়া যাবে না। সো আই থিঙ্ক, আচ্ছা, আমার মনে হয় দর্শকদের ভালো লাগছে। আচ্ছা দেখো, এই যে আমরা চপগুলো বানালাম ছোট ছোট, এটা এখন একটু অন্যভাবে আমরা বরং সাজিয়ে দেই, তাই না? আপা এটা খুবই সুন্দর একটা, তাই না? আমি আপনার কাছে আজকে অনেক কিছু শিখলাম আপা। না ঠিক আছে, আমি তুমি তো সিরিয়াসলি আমার খুব পছন্দ হয়েছে এই মানে সার্ভ করার ব্যাপারটা। আর আমি তো মানে আগে যখন মনে করো আমার তো এখন নাতি নাতনি আছে, আমার বাচ্চারা যখন ছোট ছিল আমার বাসায় ওদের বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজনের বাচ্চারা সবাই খেতে খুব পছন্দ করতো, আর অত বছর আগে তো আসলে ঢাকায় এত কিছু পাওয়া যেত না, কারণ আমি সবসময় চিন্তা করতাম দাওয়াত দিলে যে বড়দের জন্য তো রান্না করছি সেটা করবো, ছোটদের জন্য কীভাবে মানে ওরা লাইক করবে এমন খাবার করব, যার জন্য ঈদে বলো কোনো দাওয়াতে বলো আমি সবসময় চেষ্টা করতাম আগে থেকে যে ছোটদের জন্য সুন্দর সুন্দর খাবার তৈরি করা। আপা বেসিক্যালি এই কাপগুলোতে কিসের সার্ভিং হয়? এগুলো কাগজের, আমার যেটা বলে কেকের, কেকের, হ্যাঁ এগুলো কেকের বেকিং এর কাপ, এটার মধ্যে হ্যাঁ আর ফুল টুল একটার মধ্যেই দেই, সবগুলো দিলে ভালো লাগবে না। এখন চলো না বিলে, এখন ভালো লাগছে না? আপা খুবই সুন্দর লাগছে দেখতে, চলো ওইখানে নিয়ে যাই আমরা। শিওর শিওর, এই যে এখানে রাখবো, একটু ঘুরিয়ে দর্শকদের দেখাবো। দেখো এখন ভালো লাগছে না দেখতে? খুবই সুন্দর লাগছে। হ্যাঁ দেখো, চলো না বিলে আমরা বসে এখন কথা বলি। রোজার মাস আমরা বলি সংযমের মাস, তবে সংযমটা শুধু খাবার খাবারের মধ্যে না রেখে আমরা যাতে সংযম নিজের চিন্তায় নিজের মননে এবং কথাবার্তায়ও যাতে রাখি, আমাদের কর্মেও যাতে রাখি, সেই চেষ্টাটা আমার মনে হয় রোজার মাস আমরা যদি একটু করি তাহলে ভালো। এবং সামনে ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। ভীমের পক্ষ থেকে তোমার জন্য একটা শুভেচ্ছা উপহার আছে, থ্যাংক ইউ, একটু নিয়ে বসো, রাখো তোমার কাছে একটু, খুব সুন্দর। আমি কেকা ফেরদৌসি, ভীম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি, আগামীকাল আবার সবার সঙ্গে দেখা হবে, খুদা হাফিজ।
শিরায় শিরায় রক্ত আমরা কেকা আপার ভক্ত অনেক জোরে বলতে হয় না ভীমটা তুমি বলতে থাকো মাছ কি ডিমে চুবাতে হয় লেবুর রস আছে তো আর ও বলে এখন কাজও করবে না এইটা নিয়ে বাসা চলে যাবে কে মান নায়িকা বানাবে আমাকে আর ওকে হ্যাঁ এগুলো জুসের তো আরে কেকা আপা এটি খাইতে দিবেন তো দেখে ওরা আমাকে মাইরাই ফেলবে ভীম শুধু পড়ে যায় আর তার বেবি রাখি বেবি